এই তৌহিদের বিপরীত দর্শন রয়েছে তিনটা, যা তৌহিদের মুখোশ পরে তৌহিদকে ধ্বংসে নিয়োজিত। এক, ওসিলা দর্শন, কারণ ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দুই, অদ্বৈতবাদী দর্শন, আল্লাহ এবং বান্দা একই। তিন, ধর্মনিরপেক্ষ দর্শন, সেকুলারিজম। এই তিনটাই তাগুতি দর্শন, তিনটাই শয়তানি দর্শন, কোনোটাই কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ওসিলা দর্শনের শিরকে লিপ্ত আছে। এমনকি যারা রাজনীতি করে তারা তো বলে ধর্ম করার মধ্যে থাকে না, অত দেখা যায় ইলেকশন যখন আসে এক একজন এক এক কবরে যেই সেটা বলে। এই ওসিলা দর্শন মানুষকে ধ্বংস করার দর্শন, তৌহিদকে ধ্বংস করার দর্শন। কোনো ওসিলা ঢুকবেন না, নিজের আমলের উপরে আপনার বিচার হবে। নেক আমল করলে আল্লাহ কাছে আপনি যথাযথ পুরস্কার পাবেন, বান্দা আপনাকে পুরস্কার দেয়। অথচ ইসলামের মূল দর্শন হচ্ছে তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, আল্লাহর ইবাদত হবে সিরফ আল্লাহর জন্য, সেখানে কোনো ওসিলা প্রয়োজন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই তৌহিদের বিপরীত দর্শন রয়েছে তিনটা, যা তৌহিদের মুখোশ পরে তৌহিদকে ধ্বংসে নিয়োজিত। এক, ওসিলা দর্শন, কারণ ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। দুই, অদ্বৈতবাদী দর্শন, আল্লাহ এবং বান্দা একই। তিন, ধর্মনিরপেক্ষ দর্শন, সেকুলারিজম। এই তিনটাই তাগুতি দর্শন, তিনটাই শয়তানি দর্শন, কোনোটাই কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। ওসিলা দর্শন কি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মানুষের কাছে শুনালেন তাওহীদ ইবাদতের কথা, ওয়া খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরীদু মিনকুম রিজক ওয়া মা উরীদু আন ইউতিউমুন, আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সিরফ আমার ইবাদতের জন্য, অর্থাৎ তাওহীদের ইবাদত। হে আরবরা, তোমরা যে মূর্তি পূজা করছো তোমরাও তো আল্লাহকে মানো, তোমাদের নাম আবদুল্লাহ, আব্দুল মুক্তালিব, সব তো আল্লাহ রসুলের দাদা সাসারিত, সবাই তো আল্লাহকে বিশ্বাস করে মান, এই পরে তোরা মূর্তি পূজা করো কেন? তারা বলল, মা নাউযু ইল্লা লিয়ুকারিবুনা ইলাল্লাহি জুলফা, সূরা জুমার 3 আয়াত। হে মুহাম্মদ, আমরা তো ওদের ইবাদত করি না, আমরা এই জন্য ওদের কাছে যাই, ওদেরকে সম্মান করি, এই জন্য যে ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে। লিয়ুকারিবুনা ইলাল্লাহি জুলফা, ওরা আমাদের আল্লাহর নিকটে নিয়ে যাবে। আমরা পাপি তাপি মানুষ, অন্যায় অত্যাচার করি, সুদ ঘুষ খেয়ে বেড়াই, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করবে না। সাধু মানুষ, এই সাধু লোকদের ওসিলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। তো আল্লাহর সব বলছেন সাধু মানুষটা কই, ওটা তো মূর্তি। তাহলে সামনে রাখলে ওই মানুষটার কথা মনে আসে, সেই জন্য আমরা মূর্তি বানিয়েছি। আসলে মূর্তি তো আসল নয়, এত বোঝানোর পরও তারা বোঝে নাই, তারা ওসিলা নিয়েই ব্যস্ত, আসলটা হারিয়ে গেল। এই ওসিলাটা হয়ে তাদের কাছে মুখ্য হওয়ার কারণে অদৃশ্য ইলাহের আনুগত্য তাদের কাছ থেকে হারিয়ে গেল। অথচ ইসলামের মূল দর্শন হচ্ছে তাজরিদুল ইবাদা লিল্লাহি ওয়াহদা, আল্লাহর ইবাদত হবে সিরফ আল্লাহর জন্য, সেখানে কোনো ওসিলা প্রয়োজন নাই। দুই নম্বর দর্শন হচ্ছে অদ্বৈতবাদী দর্শন, যারা মনে করেন আল্লাহ ও বান্দা দুটোই সমান, বান্দা আল্লাহর সত্তার অংশ। আমরা যারা বাইরে আছি দুনিয়াতে, আমরা সবাই একই আল্লাহর সত্তা, যেমন সন্তান বাপের সত্তা মনে করা হয়, ঠিক আমরাও
আল্লাহর সত্তা। আর সেজন্য তারা বলেন ফানাবিল্লাহ বাকাবিল্লাহ, মানুষের আত্মা আল্লাহর পরমাত্মার মধ্যে বিলীন হয়ে যায়। অতএব আল্লাহ আর বান্দার মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। তাদের এই আকিদা পুরো ভারতব্যাপী রয়েছে, মুসলমানদের মধ্যেও ঢুকে পড়েছে। এটা মূলত নিওপ্লাটিনিজমের আকারে ইরানে ছড়িয়ে পড়ে এবং ইসলামের মধ্যে প্রথম ঢুকায় জাহান বিন সফওয়ান, যাকে হত্যা করা হয় 188 হিজরিতে। এই লোকটাই প্রথম এটি নিয়ে প্রশ্ন তোলে। যুগে যুগে এমনি করে এক একজন বড় বড় আলেম বড় বড় শিরকের জন্ম দিয়ে গেছে, তাদের অনুসারী রয়ে গেছে আজ পর্যন্ত সর্বত্র। যারা কবর পূজা করছে তারা কারা? তারা দিনদার মানুষ না? সব সেখানে যারা বসে কবরে পাহারা দেয় তারা কারা? শত দিনদার মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দর্শন ঢুকিয়ে দেওয়া হয়েছে, কবরে যিনি শুয়ে আছেন তার ওসিলা সাথে তুমি মুক্তি পাবে না। এই ছোট্ট একটি কথার মাধ্যমে কবরের পূজা চলছে। কবরবাসীর ফ্যান লাগে না, কিন্তু যে দেখেন এইসব সমাধি সৌধে দিনরাত ফ্যান ঘুরছে, ওখানে কারেন্ট অফ হয় না। কবরবাসী কি জানেন এখন গরমকাল না শীতকাল? ও তো মরা, তার কিছুই দেখতে পায় না। কিন্তু আপনি যে সেখানে সেজদা দিচ্ছেন, ও কি জানছে আমার কাছে কেউ সেজদা দিচ্ছে? কিন্তু না, আপনার ধারণা উনি খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি। এই যে ওসিলা দর্শন, এটা আরবদের মধ্যে ছিল, মুশরিক জগতে সর্বত্র আছে, খ্রিস্টান জগতে আছে, ইহুদি জগতে আছে, সারা পৃথিবীব্যাপী আছে। এই ওসিলা দর্শন মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে। বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ওসিলা দর্শনের শিরকে লিপ্ত আছে। এমনকি যারা রাজনীতি করে তারা তো বলে ধর্ম করার মধ্যে থাকে না, অত দেখা যায় ইলেকশন যখন আসে এক একজন এক এক কবরে যেই সেজদা করে, সেজদা না করলে যে ফাতে পাঠ করে না, ওইখান থেকে শুরু করা ইলেকশন ক্যাম্পেইন, মনে করে ওনার দোয়া নিয়ে এসেছি ইলেকশন আমি জিতে যাবো। আর সবাইকে যেতে, একজন তো হারলেই, খেলা হচ্ছে, খেলার মধ্যে হার জিত থাকবেই। সাকিব আল হাসানকে হেরে হবে, তা তো হারার কথা না, সে ফার্স্ট বোলার, কিন্তু হেরে গেল। এমনকি লিটল মাস্টার বলে পরিচিত, কি বলে ওটাকে, ভারতের কি বলে একটা নাম, কি শচীন টেন্ডুলকার ঢাকায় আসলো একেবারে জিরো রানে আউট, কি কল্পনা করা যায় না যে বিশ্বের সেরা অলরাউন্ডার ঢাকায় আসলো প্রথম রানে আউট। এই বাংলাদেশের ছোট ছেলেগুলিকে যদি শচীন টেন্ডুলকার আউট হয়, তার মানে কি আমাদের ছেলেগুলি শচীন টেন্ডুলকার চাইতে বড় খেলোয়াড় নাকি? বোঝা গেল, ও আল্লাহর হুকুম হয়নি ওর কাছে, কোন ভাইয়া কোন হুকুম তো ওখান থেকে আস। তাকে যে প্রতিভা বা মেধা আল্লাহ দিয়েছিলেন, এই মেধা যে কোনো সহজে ছিনিয়ে নিতে পারেন। তো প্রমাণ হচ্ছে এগুলি, খেলার ক্ষেত্রে যেমন, রাজনৈতিক ক্ষেত্রেও তেমন, কর্মজগতেও তেমন। তকদিরে কার আল্লাহ কি লিখে রেখেছেন সেটা আপনিও জানেন না, আমিও জানি। অতএব তকদির বিশ্বাস মুসলমানদের একটা অন্যতম দৃঢ় বিশ্বাস না, ছটা বিশ্বাসের মধ্যে একটা কি অকদরে খায়রি অশারি মিন আল্লাহ তাআলা, তকদিরের ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় এর উপরে আমি বিশ্বাস স্থাপন করিলাম। এইটা যদি না বলে কেউ সাথে মুসলমান হতে পারে না, ইমানের ছটে স্তম্ভ মধ্যে একটা। এটা তকদিরের বিশ্বাস যারা করে না তারা আত্মহত্যা করে, সোজা কথা বলছি, তারা বাঁচার তখন পথ নেই। এই অশ্লীল দর্শন মানুষকে ধ্বংস করার দর্শন, তহিদকে ধ্বংস করার দর্শন, কোনো অসিলে ঢুকবেন না। নিজের আমলের উপরে আপনার বিচার হবে, নেক আমল করলে আল্লাহর কাছে আপনি যথাযথ পুরস্কার পাবেন, বান্দা আপনাকে পুরস্কার দেয়। আপনি দেখছেন যে সারা জীবন একজন ব্যক্তি ভালো কাজ করে গেল অথচ মানুষ তাকে বদনাম করে, দুনিয়া সে নির্যাতিত হলো, জেল খাটলো, আর লোকরা বলে
এত রটছে, যা রটে তার কিছু না কিছু তো ঘটেই। লোকটা সারা জীবন বদনাম হলো, পত্র পত্রিকায় কত বাজে কথা লিখলো তার নামে। তাহলে এই লোকটার সান্ত্বনার উপায় কি? তিনি জানান যে আমি জানিস পাপ, এ ব্যাপারে আমি নির্দোষ সম্পূর্ণ। তার সান্ত্বনা একটাই, অবশ্যই আল্লাহ পাক কোশ্চেন করলো কোনো মানুষের সামান্যতম নেকি নষ্ট করে। এক জাররা পরিমাণ নেকি যদি আপনি করে যান, পৃথিবীর লোক স্বীকার করুক বা না করুক, আল্লাহ কাছে আপনি তার পূর্ণ যা পুরস্কার আপনি পেয়ে যাবেন। আর একটা অন্যায় যদি আপনি করেন, গোপনে কেউ টের পায়নি, কিন্তু আপনার প্রশংসা সারা দেশ, কিন্তু আল্লাহ চোখ এড়াইনি। কেয়ামতের মাঠে অবশ্যই আপনাকে তো শাস্তি ভোগ করতেই হবে, আপনার কোনো উপায় নাই। এই সান্ত্বনাই হলো মুসলমানদের ইমানের সবচেয়ে বড় সান্ত্বনা। তা জরিদুল ইত্তেবা লিরাসূল ওয়াহাদা, ইত্তেবা করবেন স্রেফ আল্লাহর জন্য। বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে এবং ইত্তেবা করবেন আল্লাহ রসুলের উপরে, দু জায়গাটাই লা শরীক। আল্লাহ রসুলের ইত্তেবার সঙ্গে কোনো শরীক নাই এবং আল্লাহর আনুগত্যের সঙ্গে কোনো শরীক নাই, এখানে শরীক করলে আপনি শেষ। দু নম্বরে যে অদ্বৈতবাদী দর্শন হানাফিল্লা বাকাবিল্লা, এতে চলছে বাংলাদেশের 298,000 পীর, এখন তো পীর বাড়তেই আছে, এতে একটি অনেক সরকারি হিসাবেটা এখন কত বাড়ছে আল্লাহ জানে। আর পীরের তো কোনো ব্যাপার না, কাল পত্রিকা দেখলেন না এক যে হঠাৎ করে 16 কবর বেড়ে গেছে, দেখলেন না কাল পত্রিকায় কমলে 16 কবর রাত রাতে কবর। এরকম যে কত কবর বাংলাদেশে আসার হিসাব নিকাশ নেই, ঠিক এক সময় মক্কার আশেপাশে যত মক্কায় কবরে কবরে ভরা ছিল, এক এক সাহাবির নামে এক এক কবর। সে আমি মরিছে কোথাও তার ঠিক ঠিকানা নেই, একটু ঢিপা দিলেই তো কবর হয়ে গেল। আর চালু করে দিতে হবে, চালু করে দিতে পারলে চলবে। এইসব ধরনের গল্প তো বহু আছে বাংলাদেশে, ঢেলা পীর, তেনা পীর, উল্টা পীর, কত পীর যে বাংলাদেশে আছে হিসাব নিকাশ নেই, এ সবগুলো ভুয়া। কোনো মরা মানুষের ক্ষমতা নেই জীবন্ত মানুষের কোনো উপকার করার, এটি সহজ বিশ্বাস করলে তো কিছুই লাগে না। এরপরে আদৌ কোনো কবর আছে তার ঠিক ঠিক আর নেই। আমি আপনাদের কোনো আগে আগে বলেছিলাম বাজিদ বুস্তামের, উনি ইরানের মানুষ, বিস্তাম শহরে তার জন্ম এবং মৃত্যু। কশিন কালেও তিনি চট্টগ্রামে আসেননি, কিন্তু বাংলাদেশের মানুষ সারা জীবন বাজিদ বুস্তামের পূজা করছে। আমার তো গাড়ি উল্টে দিচ্ছিল টাকা না নেই, তো অনেক 3 টাকার গাড়ি প্রথম বাংলাদেশ চালু হয়েছিল, আমি আমার ভাগ নিয়েছিলাম গাড়িতে, ওরা টাকা চাচ্ছে, সামনে দৌড়িলাম মোকা দিচ্ছে টাকা না যেতে হবে না, আর কি হবে। তো ওই যে পুকুরে দেখছেন না কুমির, ওই বাবাকে খুশি করতে হবে, কিন্তু বাবা তো খায় খেতে পারে, বুঝে গেছো কোনো যুক্তি শুনতে চায় না, দেবেন কিনা বলেন, নাহলে পেছন থেকে উঁচা হচ্ছে, মানে গাড়ির সামনে চাকা উঁচু হলে পেছনে দুচালা কোনো কাজে আছে। এই পূজা চলছে, অথচ আমরা জানি ওটা ভুয়া, কিন্তু ভুয়াটাই দেশে সত্য হয়ে গেছে। এমনি করে যে অসংখ্য কবর বাংলাদেশ মানে আছে, এগুলো কে সরাবে? মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, যুক্তিতে আপনার নিজের বাপ মরে গেছে, তিনি আপনার কণ্ঠ শুনলে বুঝতে পারতেন, আপনার চেহারা দেখলে চিনতে পারতেন, অথচ বাপের কবরের কাছে কোনো ছেলেকে ডাকে, হে আব্বা আমাকে দে বাবা খাজা দে দিলা দে বলে, ও যে একটা মরা পীর সে জীবন আপনার দেখেন, সেখানে যে আপনি কান্নাকাটি করছেন তিনি জানেন, আপনার বাড়ি নওদা পাড়ায় উত্তর পাড়ায় গিয়ে দক্ষিণ পাড়ায় সবই জানে আপনি কোন বাপের সন্তান, কে বোঝাবে? এমনকি এই রাজশাহী যারা ঢাকায় যান, সামনে একটা মাজার পড়ে না বিড়াল দহ, আল্লাহ যেন কখনো বিড়াল টেল ছিল কিনা, ওখানে বাস ওখানে থামবেই, আর বাসের জানলা দিয়ে টাকা পড়বে, টাকা কুড়ানোর যথেষ্ট লোক আছে সেখানে। শিরকের আড্ডাখানা সর্বত্র, এগুলা সব অশিলা পূজারী। আর এদের মধ্যে আরো নিকৃষ্ট হল তারাই যারা আল্লাহ এবং বান্দাকে সমান মনে করে, তারা অদ্বৈতবাদী দর্শন।
ইরান থেকে এসেছে, ভারত ঘুরে বাংলাদেশে ঢুকেছে। এটা হলো সুফি দর্শন, আমরা যাদেরকে সুফি সাহেব বলি না, এই সুফিরা হলো এর মূল হোতা। এরা মনে করে আমরা দিল ছ সাফ, এখানে আল্লাহর এই কী বলে এই কলবে আল্লাহ নাজি হয়। মান্না গুঞ্জমদার জমিন আসমা লেকি গুঞ্জমদার কুলুবি মোমেন, এটা তাদের কবিতা আছে। আল্লাহর স্থান আসমা জমিনে কোথাও হয় না, মোমেনের কলবে হয়। তো কল্প সাপ তো দুনিয়া সাপ, অতএব কল্প ঠিক কর সব ঠিক হয়ে যাবে। আর কল্প সাপ করার মেশিন ওনাদের কাছে আছে, ওখানে গেলে আপনি হু 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 করে জিকির করবেন। ডানে বামে একুর মোট ছয়টা লতিফা আছে, ছয়টা লতিফা দিয়ে তখন দিলের মধ্যে আল্লাহু আল্লাহ জারি হয়ে যাবে, বাস আপনি জান্নাতে চলে গেলেন। এইভাবে তাদের ধোকা দিয়ে অসংখ্য মানুষকে অদ্বৈতবাদী বানিয়েছে, এটা পরিষ্কার একটা ধোকা। এদের ধোকায় পড়ে গেল, নাম দিচ্ছে যে সুফি। এরপর আসছে ধর্মনিরপেক্ষ দর্শন। এটা বললে তো আপনারা বলবেন যে পুলিশ আছে কিনা ঠিক নেই, স্যারকে আজকে ধরো। এটা বাংলাদেশে চলছে, একেবারে পিলার অফ ফোর, চারটে স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষ দোয়া, সেকুলারিজম, তাই না? সারা ওয়ার্ল্ডে চলছে এটা, খালি এখানে না। এর এর হচ্ছে ফাসাদ-উদ্দিন আর দৌলা, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ইসলামকে হটাও। দিনের এক ভাগে আপনি মান্য করেন, আর এক ভাগ বাদ দেন। এই যে আমরা আসছি জুমার সালাতে, কেন? পরকালীন মুক্তির স্বার্থে, আর তখন উদ্দেশ্য নাই। এবার আপনি যখন এমপি হবেন, পার্লামেন্টে যাবেন, তখন কী হবে? ওখানে আল্লাহ নেই, ওখানে কোরআনও পড়বে, ত্রিপিটকও পড়বে, আরও সব কীসব মেলা ধর্ম আছে না, সবাই পড়বে। অর্থাৎ ওখানে কোরআনও যা, ত্রিপিটকও তাই, বেদও তাই, হবে না। পড়লেন বটে, কিন্তু আমল টাকার নিজস্ব বিধান চলবে, ওখানে আল্লাহ বিধান চলবে না। আল্লাহ বলছেন আপ হুকমুল জাহিলিয়াতে আপ গুণ, ওরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলিয়াতের বিধান কামনা করে? পৃথিবীর সর্বত্র মানুষের নিজস্ব বিধান চলছে, অথচ আল্লাহকে বলা যায় প্রায় সবাই স্বীকার করে। স্বীকৃতি যথেষ্ট নয়, মান্য করাটাই প্রধান বিষয়। আল্লাহকে মানবেন যেমন মসজিদে, তেমনি মানবেন পার্লামেন্টে। ইসলামের অর্থনৈতিক দর্শন, রাজনৈতিক দর্শন, সবটার বিষয়ে আমাদের পৃথক পৃথক বই আছে। এক কথায় সার্বিক জীবনে আল্লাহর আনুগত্য করাকেই বলা হয় তৌহিদে ইবাদতের দর্শন। আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করে খালি আমার ইবাদত করার জন্য। জিনেরা করেনি, ওদেরকে আমার পৃথিবীতে হটিয়ে দিয়েছি, সেখানে মানুষ জাতিকে বসিয়েছি। তোমরাও যদি ওরকম শুরু করে দাও, তোমাদেরকে হটিয়ে দেবো। আল্লাহ বলছেন কাদ বাসনা ফি কুল উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ আযতানিবুত তাগুত, সূরা নাহল মক্কি 36 আয়াত। আমরা প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি একটাই মাত্র দাওয়াত দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বিরত হও। তাগুত কি? আর তাগুত তোমার রাজুলিল্লাহ মাসুল কিতাব ওয়া সুন্নাহ মিনাল বাতিল, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে যা কিছু হয় সবই তাগুত। তাগুতের এক নম্বর ব্যাখ্যা হলো শয়তান, তার সঙ্গে মূর্তি, মৃত পূজা, যা কিছু কোরআন সুন্নার সার্বভৌম অধিকারকে অস্বীকার করে আপনি যাকেই সামনে ধরবেন, ওটাই একটা তাগুত।